আরে এ ক্লাস হোক বি ক্লাস হোক সি ক্লাস হোক একটা কয়টি খাতে তো ক্রিমিনাল না এইটাই আমরা সংসার কারাগার রয়ে কি কে এ ক্লাস মধ্যে রয়েছে কে বি ক্লাস মধ্যে রয়েছে কে সি ক্লাস মধ্যে রয়েছে কিন্তু মূর্খতা বসতা আমাদের মু এ ক্লাস মধ্যে না মু ইয়ার কিছু না করতে কিন্তু ইয়ার কিছু না করতে না এই হচ্ছে মায়ার কাম মায়া মানবো সংসার কারাগারে পকে গেছে আমাকে ভব কুকুর আমি হাব কুকুর খাবো ভব কুকুরে পড়েছে ভব কুকুর বর্ণনা দেওয়া হচ্ছে মায়া কিন্তু ভব কুকুর মধ্যে গেম রাখেছে তো গোটে জড়ে লোক সে যাচ্ছিল জঙ্গলে যাচ্ছিল জঙ্গলে যাওয়া তো গোটে কুয়ারে পড়ে গেল অন্ধকার কুয়ারে দেখিপারে না কুয়ারে পড়তে পড়ে গেল কুয়ারে পড়ে গেলে কুয়ার মধ্যে রাস্তায় ছটপট করিকি গোটে দৌড়ি ঝুলি গোটে দৌড়ি ধরি ঝুলি ঝুলি করি দৌড়ি ধরি ঝুলিলে তো সে ভাবুচি যে তাহলে মুখ উপরক বাহারকে যায় তো উপরক অনাইলে তো উপরে দেখলে গোটে বড় বাঘ হার করে বসছে কুয়ারে পড়িয়ে বাঘ দেখলে তো দেখুছি বুঝছি পড়ছি সে লোকটা মনে করছে তাহলে উপরে তো যা চলবনি মু তলে যাই কুয়ো তলে লুচিত রয়ে থাকে লুচিত রয়ে বাঘ চালি গেলে বাঘ তো তলকু অনাইলা তলে বিরাট অর্ধকর সাপ হাঁ করে বসছে অর্ধকর সাপ দৌড়িকি খাইব তার মুহরে কি পড়লে যে খাইব মানে খাইব সে অনেক দিন বসছে ঝুলুচি কেটে পড়লে খাইব এই লোকটা মনে করছে আরে বা উপরে গেলে বাঘ খাইব তলে গেলে অর্ধকর সাপ খাইব তাহলে মুখ কম করবি না এইটি ধরিকি দৌড়ি ধরি খাইব উপরকে যেতে তলকে যেতে এই দৌড়িটি রহলে মো নিরাপত্তা রহবে চিন্তা নাই দৌড়ি ধরি বসছি কৃষকরা করে দেখুছি টুক 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 আওয়াজ মানে শব্দ হচ্ছে কোন শব্দ হচ্ছে সে দৌড়িটাকে গোটে ধলা চুহা মূষা ধলা মূষা গোটে দৌড়ি ধলা মূষা টুকটুক করে কাটুছি আর গোটে দৌড়ি কলা মূষা টুকটুক করে কাটুছি আর সে দৌড়িটা আস্তে 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 সরু হয়ে যাচ্ছে আর পুরা সরু খাপাস করে গুড়ি পড়ব আপনার ঘরে চলব সেই লোকটা দেখি না সে লোক দেখুছি উপরে ঠপ ঠপ করে সব পড়ছে অনেলা গোটে ডাল মধ্যে যাইছে আর গোটে মহু কি মহু মাছের বর্ষা মহু ফেনা হ্যাঁ মহু ফেনা সেথিরু মহু পড়ছে তো গোটে তার মুহরে পড়ে পাটিরে টেস্টি তো সে কম করেছি সে উপরে ধ্যান দিয়ে বলছে কেতেবেলে সে মহু ড্রপটা পড়ব মুহরে পড়ব কেতেবেলে মুহরে পড়ছি কেতেবেলে ডালে পড়ছি কেতেবেলে আখি সে এতে সে মধ্যে এত মনে লাগিয়েছি সে উপরে বাঘ তলে সাপ এই দৌড়ি কাটুছি তা চিন্তা নাই এই মধু আসা তার কারণ আমার অবস্থা ঠিক সেইভাবে আমি সমস্তে ভবকূপরে পড়েছে ভবকূপরে পড়ে গিয়ে আয়ু রূপক দৌড়িকে ধরিকি ঝুলিকি রয়েছে আয়ু রূপক দৌড়ি এই আয়ুষ রূপক দৌড়িকে দুইটা মূষা কলা মূষা ধলা মূষা অর্থাৎ প্রতিদিন প্রতি রাত্রি দিনটা হচ্ছে ধলা মূষা রাত্রিটা হচ্ছে কলা মূষা প্রতিদিন প্রতি রাত্রি অতিবাহিত হচ্ছে মানে কম আমার আয়ু বড়ুছি না কমুছি হ্যাঁ কমুছি তার মানে কম আমি যাচ্ছে আগুকু যাচ্ছে আগুকু যাচ্ছে কাহ পাখ যাচ্ছে কাহ পাখ আগুছে মৃত্যু পাখ আগুছে না আজকে আমার ঘরে কল হচ্ছে বিদেশি সভ্যতা আসিয়েছি তো আমার ছুয়া মানকর 9 বর্ষ ছুয়া 10 বর্ষের পৌঁছে না সমাজে জন্মদিন পালন করছন্তি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি আরে হ্যাপি কোন বুঝে সে গোটিয়ে পাতাখেব পারে মৃত্যু মুহূর্ত তা আগুছি হ্যাপি কম্পেন হচ্ছে দুঃখ তা সে আগুছি মরিয়া পাইবি আসলে মাত্র এই হচ্ছে মায়া কাম অজ্ঞান অজ্ঞান না সে মৃত্যু মুখ যাচ্ছে সবটা হাতু কার করে কৃষ্ণ বসেছে
ମୋତେ ବୁଝିଲେ ଯାଏ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଲୋକମାନେ କ'ଣ କରନ୍ତି, ସେମାନଙ୍କର ତାହା 10 ବର୍ଷ ହେଲା, ତା ଛୁଆ 10 ବର୍ଷ ହେବ, 10ଟା ମହମବତୀ ଜଳେଇବେ, ତା କହିବ ତୁ ଆମ ହିନ୍ଦୁମାନଙ୍କର ମିଳିଲା, ଆମ ହିନ୍ଦୁମାନେ ପ୍ରତୀକ ଜଳେଇକି ରଖିବା ଭଗବାନଙ୍କ ପାଖରେ ନା, ତୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନଙ୍କୁ କରିବା ସେ ଲିଭେଇବେ ସବୁବେଳେ, କିନ୍ତୁ ଗୋଟେ ଭଲ ଶିକ୍ଷା ଅଛି ସେ ଛୁଆକୁ କହିବେ ତୋର 10 ବର୍ଷ ହେଇଗଲା, 10ଟା ମହମବତୀ ତା ମାନେ କ'ଣ ଯେ ଦେଖ ବାଚା ଏଇ 10 ବର୍ଷ ତୁ ଶିକ୍ଷା 10 ବର୍ଷ ତ ଜୀବନରେ ତୁ ଭୂମିକାରେ ବୁଢ଼େଇ ଦେ କଥା ହେଉଛି ଏଇଭଳି ଆମେ ଭଗ ଉପରେ ପଡ଼ିଛେ ଉପରେ ଗଲେ ପାଖ ତଳେ ଗଲେ ସାପ ଆୟୁ ମୁଁ ଦଳିକି ରଖିଛେ ଯେ କ୍ଷୀଣ ହେଇଯାଉଛି ସରୁ ହେଉଛି କିନ୍ତୁ ସଂସାର ସୁଖର ମଧୁବିନ୍ଦୁକୁ ଆମେ ଛାଡ଼ିପାରୁନୁ ଏ ସଂସାର ସୁଖର ମଧୁବିନ୍ଦୁ ଏତେ ଲାଳାୟିତ ହେଇଛେ ଏତେ ଦୁର୍ଯୋଗ ଅବସ୍ଥା ଏତେ ବିପର୍ଯ୍ୟୟ ଅବସ୍ଥା ତା ସତ୍ତ୍ୱେ ବି ଆମର ଧ୍ୟାନ ରହିବ ଏଇଟା ହେଉଛି ଏଇ ଆବରଣାତ୍ମିକ ମାୟା ଶକ୍ତିର କାମ ବୁଝିପାରିଲେ ଏ ମାୟା ଶକ୍ତି ଆମେ ବୁଝିବାକୁ ଦେଉନୁ ଯେ କେତେ ବିପଦରେ ରହିଛି କେତେ ଦୁଃଖରେ ରହିଛି ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣଟା ଓଲଟା ଓଲଟା ଜ୍ଞାନ ଆମକୁ କରୁଛି ତୁ ଭବକୂପରେ ପଡ଼ିଛୁ ତାହେଲେ ଭବକୂପରେ ଯଦି ତୁ କୂଅ ଭିତରେ ପଡ଼ିଥିବ ସେ ଉଦ୍ଧାର ପାଇବା କେମିତି ନା ଯଦି କୂଅ ଭିତରେ ଯଦି ପଡ଼ିଥିବ ତାର ଉଦ୍ଧାର ପାଇବାର ଉପାୟ ହେଉଛି ଯଦି ଉପରୁ ଜଣେ କିଏ ଦୌଡ଼ି ଦେବ ସେ ଉଦ୍ଧାର ପାଇବ ଠିକ ନା ନାହିଁ ଦୌଡ଼ି ଦେଲେ ଉଦ୍ଧାର ପାଇବ ନା ନାହିଁ ହଁ କି ନା ଦୌଡ଼ି ଦେଲେ ଉଦ୍ଧାର ପାଇବ ତୁ ନ ଧରିବ ଉଦ୍ଧାର ପାଇବ ଉପରୁ ଦହଲା ଉପରବାଲା ଦୌଡ଼ରେ ଦେଇଛି ଆଉ ଯଦି ନ ଧରିବା ଉଦ୍ଧାର ପାଇବା ପାଇବା ତ ଭଗବାନ କ'ଣ କରିଛନ୍ତି ଆମେ ତ ଭଗବାନ ଛାଡ଼ିକି ପଳେଇ ଆସିଲେ ଆମେ ନିଜ ଦୁଃଖ ତ ବୁଝିପାରୁନେ କିନ୍ତୁ ଭଗବାନ ଆମର ଦୁଃଖ ବୁଝିପାରୁଛନ୍ତି ଆହେ ମୋତେ ଛାଡ଼ିକି ବିଚାର କି କଷ୍ଟ ପାଉଛି ସେଇଥିପାଇଁ ସେ କ'ଣ କରୁଛନ୍ତି ଆମକୁ ଜ୍ଞାନ ରୂପକ ଦୌଡ଼ି ଦେଇଛି ଭଗବତ ଗୀତାର ଜ୍ଞାନ ରୂପକ ଦୌଡ଼ି ଦେଲେ ଆମକୁ ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ଆମେ ଏତେ ହତବାଗ ସେ ଦୌଡ଼ିଲେ ତ ଧରୁନୁ ଧରିଲେ ନା ସେ ଟାଣିବେ ମୋତେ ନ ଧରିବା ସେ କେମିତିକା ଟାଣିବେ ତ ସେ ଜ୍ଞାନ ରୂପକ ଦୌଡ଼ିକି ତ ଆମେ ଧରିବା ଭଗବାନ ଅବଶ୍ୟ ତାଙ୍କରେ ମାୟା ଭଗବାନ କରୁଛନ୍ତି ମାୟାକୁ ଶକ୍ତିଶାଳୀ ମାୟାକୁ ବୁଝିବା ବଡ଼ କଷ୍ଟ ଏତେ ସହଜ ନୁହଁ ମାୟାକୁ ବୁଝିବା କେମିତି ଏତେ ମାୟା ଭିତରେ ପଶିବା ଆମେ ଅଜାଣତରେ ପଶିଲେନି ନା ଜାଣିପାରୁନି କିନ୍ତୁ ମାୟାକୁ ପଶିଯାଉଛି ମୁଁ ଜଣେ ପୂର୍ବାଶ୍ରମ ଘରେ ଥିଲି ପଣ୍ଡିତ ସଦାଶିବ ରଥ ଶର୍ମା ନା ଶୁଣିଛନ୍ତି ସୂର୍ଯ୍ୟ ନାରାୟଣ ରଥ ଶର୍ମା ନା ଶୁଣିଛନ୍ତି ତାଙ୍କ ବାପା ସଦାଶିବ ରଥ ଶର୍ମା ମୁଁ ଯାଏ ମନ୍ଦିରରେ ସେ ମନ୍ଦିର ପଛପଟ ବେଢ଼ାରେ ସେ ପାଠ ଦେଲେ ଯେତେବେଳେ ପ୍ରଫେସର ଆସିଥିଲେ ସେ ମାୟା କଥା କହୁଥିଲେ ମାୟାଟା କି ଜିନିଷ ମାୟାଟା କି ଭଳିଆ ଜିନିଷ ମାୟା ଦେଖିଛ କି ମା ଦେଖିନ ଆଚ୍ଛା ମୁଁ ଦେଖିଲି ମାୟାଟା ଦେଖିବ ସେ ମାୟା କହିଲେ ସାର୍ ନାରଦୁଣି ବୈକୁଣ୍ଠ ଭଗବାନ ନାରାୟଣଙ୍କୁ ମିଶିବା ପାଇଁ ତ ନାରାୟଣ ତ ଖୁବ ଅଫିସରେ ବ୍ୟସ୍ତ ଅଛନ୍ତି ସାରା ବ୍ରହ୍ମାଣ୍ଡର ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଦେଖିବା ନା ସହଜ କାମ ଲାଗି ତେଣୁ ନାରାୟଣଙ୍କ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଦେଖିବା କି 9ଟା 5ଟା ଡ୍ୟୁଟି କରିବା ପଡ଼େ ନାହିଁ ଡ୍ୟୁଟି କରିବାକୁ ପଡ଼େ ନିତି ସେଥିରେ ଗୋଟେ ମୁହୂର୍ତ୍ତରେ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ସାରିକି ଆସିଲି ନାରାୟଣ କ'ଣ କରିପାରିବା ତୁମ ପାଇଁ ନାରଦ ପ୍ରଭୁ ମୁଁ ଏଇ ଭୌତିକ ଜଗତରେ ବୁଲୁଥିଲି ସେଠି ଦେଖିଲି ଆପଣଙ୍କ ମାୟା ଶକ୍ତି କାମ କରୁଛି ଏ ମାୟା ଶକ୍ତି କ'ଣ ଜିନିଷ ମୋତେ ଏଇଟା ମୋତେ ବୁଝାନ୍ତୁ ତ ମାଆଟା କ'ଣ ଜିନିଷ ଏଭଳିଆ କାମ କରେ ଲୋକ ନାରାୟଣ କହିଲେ ଦେଖ ମୁଁ ତ ଅଫିସରେ ବସି ବସି ବହୁତ ବହୁତ ସମୟ ହେଲା କ'ଣ କରୁଛି ଚାଲ ଚାଲି ଚାଲି ନିଜ ଟଙ୍କା ଯିବା ରାସ୍ତାରେ ମୁଁ ତୁମକୁ ବୁଝେଇଦେବି ଯେ ମାଆଟା କି ଜିନିଷ କ'ଣ ଜିନିଷ ନାରାୟଣ ନାରଦୁଣି ଦୁଇ ଜଣ ଚାଲିବା ଆରମ୍ଭ କଲେ ରାସ୍ତା ଯାଉଛନ୍ତି ବହୁତ ସୁନ୍ଦର ରାସ୍ତା
ନାଗରୁ ଦେଖିଲେ ଦୁଇପଟରେ ସୁନ୍ଦର ବଗିଚା ଫଳ ଫୁଲ ପକ୍ଷୀର ସୁନ୍ଦର ରଙ୍ଗ କଥା ଯାଉ ଯାଉ ରାସ୍ତାରେ ଚୌକ ପଡ଼ିଲା ଚୌକ ନା ଯେଉଁ ରାସ୍ତା ଛକ ପଡ଼ିଲା ଛକ ସେ ଛକ ଉପରେ ଛକରେ ପଡ଼ିକି ନାରଦଙ୍କୁ ଶୋଷ ଲାଗିଲା କୃଷ୍ଣ ଲାଗିଲା ତ ନାରଦ ପଚାରିଲେ ନାରାୟଣ ପ୍ରଭୁ ନାରାୟଣ ପ୍ରଭୁ ଶୋଷରେ ପାଣି ମିଳିବନି ପାଣି ଆଉ ବୈକୁଣ୍ଠରେ ତ ଟ୍ୟୁବୱେଲ୍ ନାହିଁ ସେଠି ସେଠି ତ ଆଉ ଟ୍ୟାପ୍ ପାଣି ନାହିଁ ବୁଦ୍ଧିଷ୍କର ସଫଳ ହେବନି ନାରଦ କହିଲେ ନାରାୟଣ କହିଲେ ପାଖରେ ନଦୀ ଅଛି ମୁଁ ଛକ ଉପରେ ବସିଛି ତୁମେ ଯା ଏ ନଦୀରେ ପାଣି ପିଇକି ଆସ ତାପରେ ତୁମକୁ ମାୟା ବୁଝେଇବି ତୁମ ମାୟା ବୁଝି ଥାକ ତ ନାରାୟଣକୁ ଛକ ଉପରେ ବସେଇ ଦେଇକି ନାରଦରେ ପାଣି ପିଇବା ପାଇଁ ନଦୀରେ ଖୁବ ସୁନ୍ଦର ପାଣି ତ ସେ ନଦୀଟା ଏମିତି ମୁଣ୍ଡଟା ମୁଣ୍ଡଟା ନୁହଁକି ଆଣ୍ଡୁଳିରେ ପାଣି ଭରିକି ଠିକ ପିଇବାକୁ ଯାଉଛନ୍ତି ପଛରୁ ଜଣକେ ଡାକିଲା ଓ ନାରଦମାନେ ନାରଦମାନେ ପାଣିରେ ଫୋପଡ଼ ଦେଇ ପଛକୁ ଅନେଇଲେ ଗୋଟେ ସବର ଆଦିବାସୀ ଲୋକ ଆଦିବାସୀ ଲୋକଟା କହିଲେ ଆରେ ନାରଦମାନେ ଆପଣ ଏଠିକି ଆସିଛନ୍ତି ବିଭିନ୍ନ କଷ୍ଟ କରି ପାଣି ପିଇବେ ମୋର ଗୋଟିଆ ହେଉଛି ମୋ ପାଖରେ ଅଛି ଯାଆନ୍ତୁ ମୁଁ ମଟକା ତଟକା ପାଣି ପିଲା ପିଲା ମଟକା ମାନେ କଳସ କଳସରେ ମୋ ଥଣ୍ଡା ପାଣି ଅଛି ଭଲକି ଆରାମରେ ଖାଇବେ ଠିକ୍ ପାଣି କରିବେ ନାରଦମାନେ ଚିନ୍ତା କଲେ ଭଲ କଥାଟା କଷ୍ଟ କରି ଦୋଳି ଦେଇକି ଖାଇକି ତା ଘରେ ଗଲେ ଭଲ ହଁ ସ୍ୱଚ୍ଛ ପାଣି ପିଇବି ତା ଘରକୁ ଗଲେ ବାରମ୍ବାର ସୁନ୍ଦର ଆସନ ଦେଲା ବସେଇ ଦେଲା ତାପରେ ଧର ନାରଦମାନେ ମୋର ଅପଭାଗ୍ୟ ଯେ ଆପଣ ମୋ କୁଟିଆରେ ପଦାର୍ପଣ କରିଛନ୍ତି ଆଉ ମୋ ଘରକୁ ଆସିଲେ ଖାଲି ପାଣି ଦେଇକି ଆପଣ ଛାଡ଼ିଦେଲି ଏଇଟା ହଏ ନା ତାପରେ ଦୁଇ ମିନିଟ୍ ବସନ୍ତୁ ମୁଁ ଜଙ୍ଗଲ ଯାଇକି ଶୀଘ୍ର ଫଳ ତୋଳିକି ନେଇ ଆସିବି ଫଳ ଖାଇବେ ପାଣି ପିଇକି ଯିବ ନାରଦମାନଙ୍କୁ କହିଲେ ଆହୁରି ଭଲ କଥା ପାଣି ବି ପିଇବେ ଫଳ ବି ଖାଇବି ଠିକ୍ ଅଛି ଆଉ ସେ ସବୁର ଆଦିବାସୀ ଲୋକଙ୍କର ତା'ର ଝିଅ ଥିଲା ଝିଅ କହିଲା ଯେ ତୁ ନାରଦମାନଙ୍କୁ ଦେଖାଶୁଣା କରେ ଭଲକି ପଙ୍ଖା କରିଦେ ମୁଁ ଫଳଟା ସେଥିରେ ନେଇ ଆସିଛି ତ ସେ ବାପା ଫଳ ନେଇଗଲେ ଏ ଝିଅ ପଙ୍ଖା କରୁଛି ନାରଦମାନେ ତା ପଙ୍ଖାର ହାୱା ଖାଇଲେ ଆଉ ସେ ଝିଅର ହାୱାକୁ ତାକୁ ଦେଖିଲା ନେଇଗଲା ଯେତେବେଳେ ବାପ ଖାଇଲା ତ ନାରଦମାନେ ପାଣି ଆଉ ଫଳ ଖାଇଦେଇକି କହିଲେ ଯେ ଗୋଟେ ପ୍ରସ୍ତାବ ଉପରେ ଅଛି ତା ପାଖରେ ମାନେ କ'ଣ ପ୍ରସ୍ତାବ ନା ମୁଁ ତୋ ଝିଅକୁ ବାହାରେ କେମିତି ଆମଟା ସେ ସବୁ ଅପଭାଗ୍ୟ ଆରେ ମୁଁ ନାରଦ ଋଷି ମୋର ନୂଆ ହିସାବରେ ବାହାରି ଏଠୁ ବଡ଼ କଥା କ'ଣ ଅଛି ତ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବ୍ୟବସ୍ଥା ହେଇଗଲା ନାରଦ ବି ବାହା ହେଇଗଲାନି ଆଉ ନାରଦ ବସିଛନ୍ତି କେଉଁଠି ଛକ ଉପରେ ବସିଛନ୍ତି ନାରଦ ପାଣି ଦିଏ ଆସିଲେ ପାଣି ଦେଇ ଫଳ ଫଳରୁ ବାହା ହେଇଗଲେ ବାହା ହେଇକି ରହିଗଲେ ତ ବାହା ହେଇଗଲେ ତ ହେଲେ ବାହା ହେଇଗଲେ ମାନେ ଘର ଉଦ୍ଧାର କରିବେ ସେ ଲଙ୍ଗଳ ଚାଷ ତ ଆରମ୍ଭ କରିକି ଧାନ କାଟିବା ସବୁ କାମ ଆରମ୍ଭ ହେଇଗଲା ଇତିମଧ୍ୟରେ ପୁଅ ବି ହେଇଗଲା ସେ ନଦୀ ତେରରେ କୁଟିଆ କରିକି ରହିଛନ୍ତି ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ପୁଅ ମା ତେଲ ରହିଛନ୍ତି ଆଉ ସେଠି ନାରାୟଣ ଛୋଟ ଘରେ ବସିଛନ୍ତି ଆଉ ତାକୁ ପାଣି ଦେଇକି ଆସିବା ଏଠି ଘର ସଂସାର କରିକି ପୁଅ ହେଇଗଲାଣି ତ ଦିନେ କହିଲି ନା ସେ ନାରଦମାନେ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ଧାନ ପକୁଛନ୍ତି ଧାନ ପୋତି କୁଟା ହୁଏ ଢିଙ୍କି ଢିଙ୍କି ଜାଣିଛ ତ ଢିଙ୍କି ଦେଖିଛ ଦେଖିଛ ଢିଙ୍କି ତମ ଘର ପୋଷା ଢିଙ୍କି ଅଛି ଧାନ ଗାଁ ଗାଁର ସହାୟତା ଢିଙ୍କିରେ ଧାନ କରୁଛନ୍ତି ତାଙ୍କ ଛୁଆଟା ସେ ଘର ବାହାରେ ନଦୀ ତୀରରେ ଖେଳୁଥିଲା ତ ସେମାନେ ଧାନ କରୁଥିଲେ ହଠାତ୍ ଗୋଟେ ଆୱାଜ ଆସିଲା ଶବ୍ଦ ଆସିଲା ନଦୀକି ପଡ଼ିଗଲା ତ ନାରଦଙ୍କ ସ୍ତ୍ରୀ କହିଲା ଯେ ଦେଖ ଛୁଆଟା ବାହାରେ ଖେଳୁଥିଲା ନଦୀରେ ପଡ଼ିଗଲା ନା କ'ଣ ତ ନାରଦ କହିଲେ ନା ନା ଆରେ ଆମ ଛୁଆ ପାଇଁ ପଡ଼ିବ ମୋର ଛୁଆ ଅନେକ ପଡ଼ିଥିବ ନା ନଦୀରେ ମା ମନ ତ ମା ମନେ ବୁଝେ ଗ୍ରାଣ୍ଡ ଦେଖିବା ଦେଖ ତ ନାରଦ ଘର ଭିତରେ ରହିଲେ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ଗଲେ ଦେଖିବା ପାଇଁ ସେଥିରେ ଏମିତି ନାରଦ ଛିଡ଼ା ହେଲେ ବସିଛନ୍ତି ଧାନ ପଡ଼ୁନାହାନ୍ତି ବସିଛନ୍ତି ନାରଦ ଛୁଣିଲେ ପୁଣି ଧପାସ କରିକି ଜୋରରେ ଆବାଜ ହେଲେ ହଁ ନାରଦ ଆଉ ଜୋରରେ ଆବାଜ ହେଲାଣି ତ
নারদ বলেন মুড়ি দিয়ে দেখে প্রণয় করছি। তো নারদ ঘর বাহার যাই দেখিলে পুয়া ও স্ত্রী দুজনের পানি মিলছে, পুয়া পড়িয়ে দিয়ে বলি তার স্ত্রী ঝাঁপ দিয়েছে, তারপরে পুয়া রক্ষা করে বা দুজনটাকে ভাসি হয়ে যাচ্ছে। নারদ কম করা যাবে, পুয়াটা তো ছোট পড়ে তো মারি ভাই, ও স্ত্রীটাকে বাঁচালে আর পুয়া হবে, স্ত্রীটাকে বাঁচিয়ে দরকার আছে। নারদ বুদ্ধকে পিছিয়ে নিজে রাখি ঝাঁপ রাখি। তো নারদ মানে সেই যে মানে মোদি দূষিত তো কাম ধন্দা নাই, সবাই নারায়ণ করছে ঘর সরকার নারায়ণ নাই কাহি, নারায়ণ নাম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বীণাটা ভাতের ধরেছে, বীণাটা ছাড়ি না ঠিক আছে। তো সে কম করলে বীণার গোটে গোটে কাঠি লাগিথায় না কাঠি থাকে, হ্যাঁ তার দৌড় করে লাগিথায়। সে কম যে সে নিজে নদীর ছাপন দেখি তার স্ত্রী যে নদীরে ভাসি হয়ে যাচ্ছেন, নারদী নদী তীরে রাখি তার চুলোটা ধরিকি টানি যাচ্ছে, চুলো ধরিকি সে টানির চেষ্টা করছে, সে ভাসি হয়ে যাচ্ছে, সে কুলের কুলের যাচ্ছে। তো ঝাউ 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 গোটে জায়গায় মাটি ধসে গেল, তো মাটি ধসে গেল নারদী সেখান থেকে পানি পড়ে গেল, নদী পানি গেল না তো হাঁপুট খাওয়াচ্ছে আনি তুই হাঁপুট হয়ে নারায়ণ নারায়ণ মনে করে গেল। তো নারায়ণ নারায়ণ চিৎকার করলে নারদ দেখিলে যে সে যোন জায়গার মধ্যে পানি পিয়াকে যাইছিলে সে সেটি ছিড়াইছে, সেটি ছিড়াইছে আর তাকে সামনে নারায়ণ সে ছিড়াইছে। নারায়ণ তাক পিঠিতে হাত উল্লেখ হয় না, নারদ মানে মায়াটা কোন জিনিস বুঝিপারল না, এটা বুঝিপার তো মায়াটা কি জিনিস, তো সহজে সে বুঝে গেলে এই মায়ার যে কেমতি কাপ করছে বুঝা বুঝে কেমতি কা বাহারিব। একমাত্র মা না বুঝ যায় প্রপঞ্চ যে মায়া না কমতে রাখে, মায়া এইভাবে আমাকে জিনিস আক্রম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়া মায়া, এই মায়াটা আমাকে ধরছে তা নয় গোটে ঘাস পিম্পুড়ি আরম্ভ করিকি ইন্দ্র চন্দ্র বরণ ব্রহ্মা পর্যন্ত আক্রম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়া মায়া, সমস্তকে এ মায়া ধরে ঠিক আছে। অনেক লেট হয়ে গেল আর গোটে সমস্ত ধরে মনে সে হলে যে হলে কে গর্ব করবে তুই মায়াকে জয় করতে চাইছি। নারদ যেগুলো ধর আউটলেট আছে সে ভালো মায়াকে জয় করছি, পরে পুরো বুঝলে শিব আসবে পরীক্ষার হারাই সে লিড় আমি পাখি যাবো বুঝলে মনে ঋষি হলে দেবতা হলে সমস্ত মায়ের অহংকার করিবার কিছু নাই। ফলে ব্যাসদেব ব্যাসদেব ডিকটেশন দেখছেন আর জন্মিনী ঋষি লেখুছেন শাস্ত্র লেখুন জন্মিনী ঋষি ব্যাসদেব ঋষি, তো ব্যাসদেব কহিলে যে ভগবানের মায়া এত শক্তিশালী মনের বি মতি ভ্রম, মনে ঋষি হলে তাকে মতি ভ্রম হয়ে যাবে মনে ঋষি মানে জন্মদিন হিসেবে গুরুত্ব বেটে কিন্তু সত্য কথা হবো আমি সব মনে ঋষি আমার তো মায়াকে জয় করেছি আমাকে মায়া ধরবে কেন, নয়তো হ্যাঁ মায়াকে শক্তিশালী জন্ম না করতে মতটা বিশ্বাস হবনি ব্যাপার। আরে মু যাহা বিষয়ে লেখ মু যাহা বিষয়ে সত্য, তো জন্মদিন হিসেবে মু কিন্তু সেটা সত্য লিখিতে মনে করি সে রাজি হলে লেখা পাই যে মনে ঋষি মানকে অতি ভ্রম হয়ে গেল। ডাক্তার ঠিক আছে আজি পেড়ি পুকুরে বান্ধ ঘরকে যা কাল সকাল আসে ঠিক আছে। তো জন্মদিন তাঁর জঙ্গলরে যাই তাঁর কুটির আশ্রমে রহিল রাতে জোরে ঝড় বৃষ্টি হল জোরে ঝড় বৃষ্টি জন্মদিন ঠিক শোয়াকে যাবে তা আপনার উঠে চিৎকার শুনলে বঞ্চা 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 রক্ষা কর রক্ষা কর চিৎকার জন্মদেশী তার ঝরকাটা খুললে ঝরকা খুললে এতগুলো অন্ধকার আগে তো গোটে বিজুড়ি চমকলে বিজুড়ি চমক হয়ে গেল সেইটা দেখিলে গোটে স্ত্রী লোক নিঃসহায় অবস্থায় চিৎকার করছে বঞ্চা বঞ্চা জন্মদিন সাহায্য করার দরকার বিপদে পড়ে গেছি, তো দুয়ার খোলে সে স্ত্রী লোকটা আসে জন্মদেশী বলে ঠিক আছে
তুমি আসলে এই ঘর ভিতরে রহ, সকাল হলে তুমি সকাল সূর্য উঠে নেই একশো উঠে চালিয়ে দিবে, ঠিক আছে? এই ঘরে ভিতর দরজা বন্ধ করে দেবে, রাত্রে কেহি ডাকিলে খোলিব না, সকালে সকালে কেহি ডাকিলে খোলিব না, এমনিতে কাবি মু ডাকিলে বি খোলিব না, সকালে বিজুলি চমকেলা সেইটা জন্মদেশী স্ত্রীর রূপটা তার মুন্ডে বসে গেছে, বুঝলে? স্ত্রীর রূপটা তার মনে বসে গেছে, সে সারা ছট পর্যন্ত নির্দেলা করতেন, সে সুন্দর না, তারপরে আসিলে উঠিকে আসিলে সে মহিলা যে ঘর আছে তাদের দাদা কল দাদা কল দাদা কল, সে মহিলা কল না না মুখ খুলে দিলে, আরে দরজা কল না, জন্ম বেশি কথা যে কেহি ডাকিলে কি খুলি পার মহিলা দাদা, জন্ম বেশি কল আরে না মু জন্ম বেশি কৌছি তো খোলা, সে মহিলা কল না জন্ম বেশি কছেন জন্ম বেশি ডাকিলে কি খুলি পার, আর জন্মদেশ খুব অস্থির দ্বারা ঠিক আছে শর্ত লাগে কম শর্ত শর্তটা হচ্ছে মতো যে বিবাহ করব এইটু বেশি দূর নয় এই এক দুই কিলোমিটার দূরে দুর্গা মন্দির আছে, তো মতো যে বিবাহ করবে তোমার যদি বিবাহ করতে তখন ঘোড়া হওয়া করবো ঘোড়া মধ্যে তোমাকে ঘুর দিব মুহূর্ত মুখে বসেছি তোমার মধ্যে সেই দুর্গা মন্দির মধ্যে নিয়ে যাই পারিব আর মতো বাহার হবে, তো জয় পুলিশ গেল হোক সেইটাই করল কিছু অসুবিধা নাই দশম পিঠি করে সাঙ্গে সাঙ্গে ঘোড়া হয়ে গেল, আৰু সেই মূৰ্তি মাইকাৰ বসিলা বসিকি তাকো সেই কষ্টৰে সেই বৰ্ষা হ'ল পথৰ কণ্টা কিন্তু জয়ন্তী কষ্ট লাগুনি তাৰ চিন্তাটা দুৰ্গা পূজা পঢ়িলা কোনো বাহ না ঠিক আছে তাৰ যাই পঢ়ি পাৰিবি সেই মহিলাক কৈ দেবি দুৰ্গা মন্দিৰ পঢ়ি পাৰি দুৰ্গা মন্দিৰ পঢ়ি পাৰিব পূৰা সকাল হৈ গৈছে সকাল মানে ভোর ভোর করা হয়েছে আর জয়ন্তী মানে চিন্তা করছেন কি না মোট তো পাঁচ দিন পাঁচ আমি তো বাহার দিই দুর্গা পৌঁছে কি জয়ন্তী যে ঘোড়া হয়েছে নেছে সে মহিলাটা উঠে করে ছেড়া হয়ে গেল জয়ন্তী ছেড়া হলে জয়ন্তী মনে করি তো শক্ত হয়ে গেল মোট স্ত্রী হয়ে গেল আর খুব প্রেমের আনন্দে তাকে আলিঙ্গন করে ফেলে আলিঙ্গন করে নিলে দেখলে সে স্ত্রীর বড় বড় দাড়ি আছে দাড়ি দাঁড়িয়ে ভালো কেটে গেলে দেখলে সেটা মহিলা নয় দাসা দেয় নিজে আসে সেই দাসা দেবে কে না মহিলার তো পাতিভ্রম সে না না মু দেখিনি মুনিমার পাতিভ্রম হবা নাকি তো ব্যাস তো নিজে এই মহিলার কথা কি তার শিশুকে শিক্ষা দেওয়া আসে না তো জয়মিন স্বয়ং গুরুদেব আসে এসেছে আর তার মনটা একটু ফিউজ হয়ে গেল কম করে তো ব্যস্ত জয়মিন এত খাতা খোল মুখে তাকে লেখব তার মুখে তাকে কয়েকদিনই লেখব সেটা জয়মিনী তাকে খাতা খোলে কি লেখিনি হ্যাঁ মায়া শক্তি এত শক্তিশালী হ্যাঁ যে মন্দির শ্রী কোন দেবতা মানব বিষয় হ্যাঁ ভগবান চিনি নাপার মৃত্যু তো দেখুছে মৃত্যু তো মানি না মায়ের প্রভাব হতে দেখুছে মায়াকে মানা মৃত্যুকে মানা
তার সহজে প্রতিবাদ করতে পারে। আমি দেখতে পাচ্ছে মায়াকে দেখতে পাচ্ছে, মায়াকে অনুভব করতে পারছে, মৃত্যুকে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, আমার মৃত্যু সম্পর্কে অন্য কথা বললে মায়ার সম্পর্কে অন্য কথা বললে কালী পুষ্টক কথা হওয়ার কথা ছিল। কালী পুষ্টকের ক্লাস হবে না, কিন্তু অন্য জায়গায় ক্লাস হবে বুঝলি। হ্যাঁ, নিমখণ্ড নিমখণ্ড হবে। তো আপনার কপালের মৃত্যুর কথা শুনে আসলে মায়া কিছু কালি যেমন হবে সেটা কৃষ্ণ কথা শুনে আমি কৃষ্ণ কথা আমি আলোচনা করে দেবা। যা হোক, আজকের সার কথা হচ্ছে ভগবানের চরণ কমলের আত্মসম্মান করলে আমাদের মহাকাল মৃত্যু ও মায়ের প্রভাবরু মুক্তি পাই পারিবা। ভগবান কহিছন্তি আমি ভগবান কথা শ্রবণ করিবা, তারপরে যা হবে। जैसे प्रभुपाद की राधा राधा कृष्ण जीव की भक्त भक्त वृंदा की जय गो सुधनात्म आनंद ही हरे कृष्ण कार्य से प्रश्न से यदि बचा रहे ठीक है। सुपर नाम समझने के लिए हमें नाटक परिवेशन पर মহারাজকে বহু বহু ধন্যবাদ জ্ঞাপন করছি যে মহারাজ কৃপা করে দুই দিন ধরে আমি এই ভগবানের কথা